আমার মায়ের তিন পিস্তত বোন, রিনিমাসি, বাবিমাসি, মিঠুমাসি। তারা প্রত্যেকেই মায়ের খুব প্রিয়। মাঝে মাঝে আমাদের বাড়িতে কবিতা ও গানের আসর বসত। রিনিমাসির গানে সন্ধ্যেটা বেশ ভালোই কাটত। মা আবার কখনো কখনো রিনিমাসিকে কবিতা করতে বলত। রিনিমাসির গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বেশ ভালো লাগত আমার। এভাবেই মা রিনিমাসির প্রশিক্ষক হয়ে উঠেছিল। যখনই আমাদের বাড়িতে আসত, তখনই রিনিমাসির গান তো শুনতাম, তার সাথে কবিতাও শোনা হতো। সত্যি তিন বোনের সাথে মায়ের এই সুন্দর মুহূর্তগুলো দেখে মনে হতো যেন চাঁদের হাট বসেছে। তাই তো মায়ের অকাল প্রয়াণে রিনিমাসির কণ্ঠে যেন বেদনার সুর ভেসে আসে। সাজে